খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার শ্রোতা দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেল। অতিমারির মাসখানেক পেছনের সময়, করোনা অতিমারির 2020 লকডাউনের সময়গুলি, করোনা পরবর্তী নিউ নর্মাল দিনগুলি, পুনরায় করোনার বিবর্তিত রূপের সংক্রমণের দিনগুলি এবং বর্তমানে করোনার অতি বিবর্তিত রূপের সংক্রমণের জেরে বিশ্বের অতি আধুনিক দেশগুলির ভয়ঙ্কর পরিস্থিতির সাথে বাংলা তথা ভারতবর্ষের দিনগুলির চালচিত্র, যেগুলি কেবল দিন আনা দিন খাওয়া 85% ভারতবাসীর যে চরম দৈন্যতার করাল গহ্বরে নিয়ে ফেলেছে, এ বিষয়ে কোনটা যে সঠিক রাস্তা তারই সন্ধানে আমরা সবাই ভাবতে ভীষণ অসহায়তার সাথে ঘৃণার জন্ম দেয় যে এই রকম পরিবেশ পরিস্থিতিতেও জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নেতৃত্ববৃন্দদের লুটে নেওয়ার প্রতিযোগিতা দেখে সোনার বাংলার বর্তমান সরকারের নিত্যদিন দূরদর্শনের প্রাইম টাইমে যে সমস্ত বিতর্ক সভা চলছে, না আর দেখতে ইচ্ছা করছে না বাংলাবাসীর। সরকারপক্ষ এবং বিরোধী পক্ষদের দরজা থেকে মুক্তি চাইছে বাংলাবাসী। কেন্দ্র তথা রাজ্য সরকারের বিনামূল্যে যে পরিষেবা দেবার প্রতিযোগিতা, সেটা কি 100% যাদের সত্যিই প্রয়োজন তাদের কাছে পৌঁছচ্ছে? এ তো ন্যাচার অফ সার্ভাইভালের ন্যায় আরও একটা ভয়ঙ্কর লড়াইয়ের ময়দানে নাবিয়ে প্রতিযোগিতা নয় কি? বাংলা থেকে প্রত্যহ স্রোতের ন্যায় পরিযায়ী শ্রমিকের দলের যে অনিশ্চয়তার যাত্রা, সেটা কিন্তু নিজ জন্মভূমির ঘোর কালো অনিশ্চয়তা ও অসহায়তার থেকে মুক্তি পেতে অন্য এক মৃদু অনিশ্চয়তার যাত্রা, কেবল নিজের এবং নিজ নিজ পরিবারবর্গদের মুখে দুমুঠো অন্ন যোগানের নিশ্চয়তার যাত্রা। যতদিন যাচ্ছে পঞ্চায়েত স্তর, ব্লক স্তর, রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দদের জীবনযাপন সাথে তাদের যে বৈভবের ঝলক সবাই কেমন যেন দেখে শুনে বুঝো স্পিকটি নট হয়ে নিয়ে চলেছে গোটা অসহায় সমাজটাকে এক নিদারুণ ভবিষ্যতের অতল গহ্বরে। হ্যাঁ, এটা কেবল বাংলার চালচিত্র নয়, গোটা ভারতবর্ষেই চলছে এই প্রক্রিয়া। কারণ যেন তেন প্রকারেণ ভোট রাজনীতির যুদ্ধে যাদের ভোট পাওয়াটা ভীষণ প্রয়োজন সরকার গঠন করতে হলে, সেই 85% অসহায় মানুষজনদের বিনামূল্যের মোড়কে ডুবিয়ে আদানি আম্বানিদের হাতে বকলমে তুলে দেওয়া ভারতবর্ষের অপার সম্পদ এবং সাথে আমাদের ভাগ্য। হ্যাঁ, যাদের মূল্যবান ভোটে সরকার গঠন, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকবে গোলামির আভয়ে বংশানুক্রমিকভাবে। হয়তো এরই নাম গণতন্ত্রের আড়ালে গভীর গহন কালো অন্ধকারের গহ্বরে ঠেলে দেওয়া নিজ দেশের গণতন্ত্রপ্রেমী সমাজটাকে। বিগত 200 বছরে বিশ্ব মানব সমাজ করোনার ন্যায় আরও অনেক অতিমারী মহামারী সামলেছে, যেমন করোনা, বসন্ত, প্লেগ এগিয়ে নিয়ে এসেছে আজ পর্যন্ত অতি নব্য হাইটেক মানব সমাজটাকে। কিন্তু সরলতার আবহে এখনও চিহ্নিতে ব্যর্থ হয়েছে নিজ নিজ দেশের কিছু কিছু স্বার্থান্বেষী রাজনেতৃত্ববৃন্দদের। হ্যাঁ, এখনও সেই সপ্তদশ অষ্টাদশ শতকের খামখিয়ালিপনার রাজতন্ত্রই কি চলছে বাংলা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে, জানার অপেক্ষায় থাকলাম আমরা। আমাদের সুদী দর্শকবৃন্দ, সাথে দেশবাসীর কাছে আহ্বান, জোরালো প্রতিবাদের আবহে এর সঠিক উত্তরটা আপনারা দেবেন। বিশ্বাস রাখুন, করোনাকে হারিয়ে দেবে বিশ্বের বিজ্ঞানীরা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা। কিন্তু সঠিক সৎ মানুষের হাতে নিজেদের ভবিষ্যৎ সঁপে দিতে সবাইকে ঐক্যের সাথে নির্বাচিত করতে হবে নিজ নিজ দেশের সরকার। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট।